बिस्मिल्लाह। माय डियर स्टूडेंट्स, ऑनरेबल गार्डियंस एंड दोज हु आर वाचिंग माय ऑनलाइन क्लास, अस्सलाम वालेकुम। वेलकम टू ऑनलाइन क्लास। टुडेज एगो आई डिस्कस्ड अबाउट पॉजिटिव to superlative. Today I am going to discuss about positive to comparative degree. Let us enjoy the class. My dear students, through some examples, no other girl in the class is as tall as Rina. My dear students, Rina is the last subject. So, if we want to change positive into comparative, that subject we have to bring starting Rina. And then verb is next tall. Tall form of comparative taller, and then plus then any other, then any other, next after no other and before verb girl in the class. अर्थात नो आदर युक्त पजिटिव के कम्पारेटिव करार समय आमरा शेषेर सबजेक्ट प्रथमे लिखब, नेक्स्ट भार्ब लिखब, तारपर आमरा टल पजिटिव फर्म, टलेर सुपारलेटिव फर्म हबे टलार, नेक्स्ट देन एनी आदर लिखब, तारपर नो आदर पर थेके भार्बेर पूर्व पर्यन्त। आई एम गिविंग मोर एग्जाम्पल Before you, no other player in the team is as good as Shakib. शाकिब शेषेर सबजेक्ट लास्ट सबजेक्ट आमरा प्रथमे आनते हबे फार्स्ट आनते हबे स्टार्टिंग ए ताहले शाकिब भार्ब इज नेक्स्ट गुडेर कम्पारेटिव फर्म बेटार तारपर आमरा देन एनी अदर लिखब देन एनी अदर नो आदर पर थेके वार्बेर पूर्व पर्यन्त आमादेर एखाने आछे प्लेयार इन दा टीम प्लेयार इन दा टीम रुलवान नो आदर युक्त पॉजिटिव के कंपैरेटिव करते होले शेषेर सब्जेक्ट
প্রথমে আনতে হবে নেক্সট বার বসাতে হবে তারপর কম্পারেটিভ ফর্ম কম্পারেটিভ ফর্ম বসে তারপর দেন এনি আদার বসে দেন এনি আদার বসে প্লাস নো আদারের পর থেকে বারবার পর্যন্ত নো আদারের পর থেকে বারবের পূর্ব পর্যন্ত বসে আমরা এখন রুল টু নিয়ে আলোচনা করব রুল টু নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ বিরিফিউ যুক্ত পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব এটার বেলায়ও শেষের সাবজেক্ট আমরা প্রথমে আনব তারপর ভার্ব বসাবো তারপর কম্পারেটিভ ফর্ম তবে বিরিফিউ থাকলে দেন আদার না লিখে আমরা দেন মোস্ট আদার লিখব তারপর বিরিফিউ এরপর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত লিখব আমি এক্সাম্পল দিচ্ছি যেমন বিরিফিউ বিরিফিউ সিটিজ ইন বাংলাদেশ আর এস বিগ এস ঢাকা মাই ডিয়ার স্টুডেন্টস এখানে শেষের সাবজেক্ট ঢাকা তাহলে আমরা কম্পারেটিভ করার সময় আমরা ঢাকা নিয়ে আসবো আগে এখানে ভার্ব যদি ইস থাকে আর থাকে তাহলে আমরা কম্পারেটিভ করার সময় আমাদের সিঙ্গুলার লিখতে হবে বিরিফিউ থাকলে ভার্বটা প্লুরাল থাকে আর অথবা ওয়্যার থাকে কিন্তু আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভ করব তখন ভার্বটা আমাদের সিঙ্গুলার লিখতে হবে তাহলে এখানে আর থাকলে আমরা কি লিখব ইস তারপর কম্পারেটিভ ফর্ম কি আছে এখানে বিগ পজিটিভ ফর্ম আছে বিগ বিগের কম্পারেটিভ ফর্ম হলো বিগা যেহেতু এখানে বিরিফিউ আছে তাহলে আমরা দেন ইন আদার লিখবো না লিখবো দেন মোস্ট আদার দেন মোস্ট আদার তারপর আমরা বিরিফিউ এর পর থেকে বারবের পর্যন্ত আমাদের যে অংশটুকু আছে এই অংশটুকু লিখবো সিটিজ ইন বাংলাদেশ সিটিজ ইন বাংলাদেশ এখন আমি রুলসটা লিখে দিচ্ছি রোল টু বিরিফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করতে হলে শেষের সাবজেক্ট প্রথমে আনতে হবে তারপর ভার্ব বসে তবে ভার্বটা হবে সিঙ্গুলার কম্পারেটিভ ফর্ম বসে দেন মোস্ট আদার বসে দেন মোস্ট আদার বসে প্লাস বিরিফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বসে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা জানি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হলে তিনটা রুলস আছে নেক্সট অর্থাৎ লাস্ট
যে রুলসটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে তিন নম্বর রুলসের একটা এক্সাম্পল তোমাদেরকে আগে দিয়ে নিচ্ছি। এস ডট ডট এস, শুধু এস এস যুক্ত পজিটিভ কে যখন আমরা কম্পারেটিভ করব, তাহলে আমরা শেষের সাবজেক্ট প্রথমে আনতে হবে, তারপর যদি সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমাদের নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে শেষের সাবজেক্ট আমাদের প্রথমে আনতে হবে, তারপর আমরা কি লিখবো, ভার্ব লিখবো, ভার্ব বসে নট বসে, কম্পারেটিভ ফর্ম বসে, দেন বসে তারপর প্রথম সাবজেক্ট বসে। এক্সাম্পলটা তোমরা দেখে নাও, যেমন ঢাকা ইজ এস, ঢাকা ইজ এস বিগ এস সিলহেট, তাহলে সেন্টেন্সটি আমাদের এখানে যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমাদের নেগেটিভ করতে হবে, তাহলে শেষের সাবজেক্ট কি আছে, সিলেট, সিলহেট, তাহলে হাবু এক্সাম্পল দিচ্ছি, যেমন হি ইজ এজ স্ট্রং এজ আই, তাহলে এখানে শেষের সাথে আছে আই, তাহলে হয়ে যাবে আই, আই এর সাথে বসে এম নট, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স তাহলে আই এম নট হবে, স্ট্রং এর কম্পারেটিভ ফর্ম স্ট্রঙ্গার, দেন প্রথম সাবজেক্ট হি, দেন হি। মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইফ ইউ আর অ্যাটেনটিভ ইন মাই ক্লাস, আই হোপ ইউ উইল বি বেনিফিটেড, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।